থানচি বান্দরবান জেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পর্যটন সমৃদ্ধ উপজেলা। দুর্গম এই উপজেলা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য উপজেলা হতে অনেক পিছিয়ে ছিল। এই অবস্থা হতে উত্তরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডের কারণে থানচি উপজেলায় প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এরই অংশ হিসেবে বীর বাহাদুর উশওয়েচিং এমপি, মাননীয় মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া থানচি উপজেলার বিদ্যামণিপাড়ায় গৃহহীন ও দরিদ্র গ্রামবাসীদের 14টি বাড়ির চাবি হস্তান্তর করেন। থানচি উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণের শুভ উদ্বোধন করেন। উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব কিয়শুয়েলা মহোদয়। এই সভায় উপস্থিত সকলে স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ ও উন্নয়নের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে থানচি উপজেলার রেমাকড়ি ইউনিয়নের সীমান্তবর্তী বড় মদক এলাকায় জেলা পরিষদের অর্থায়নে একটি ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়েছে। এর ফলে বড় মদক বাজার সংলগ্ন এলাকার সাথে প্রায় 20টি গ্রামের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। আমার নাম হুঁশেথি মারমা, 1 নং রেমাকড়ি ইউনিয়ন পরিষদের বর্তমানে চেয়ারম্যান। আসলে 2018-19 সালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের থানচি উপজেলা রেমাকড়ি ইউনিয়নে সফর আসার সময় আমাদের এই বড় মদক বাজার প্রাঙ্গণে জনসভা আয়োজন করেছিলাম। তখন এলাকাবাসী দাবি ছিল এই সাঙ্গু নদীর উপরে বড় মদক বাজার এবং তমপাড়া আসা যাওয়া, বিশেষ করে বর্ষা মৌসুমে ছেলে মেয়েরা স্কুলের যাওয়ার সমস্যা, এই কারণে স্কুলের যাওয়া সুবিধার্থে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব কিয়শুয়েলা মহোদয় আমাদেরকে এই ব্রিজ উপহার দিয়েছেন। ফ্রুসাংপাড়া, উষামংপাড়া এবং আরও ভিতরে 20টা মতো পাড়া আছে, ওই পাড়ার বাসীরা এই ব্রিজটা হওয়ার ফলে বিভিন্ন ফলজ মশলা জাতীয় বা কলা এগুলো বাজারজাতকরণে সুবিধা হচ্ছে এবং এলাকাবাসী পক্ষ থেকে বান্দরবান পার্বত্য পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ ওনার মহ উদ্যোগটা এলাকাবাসী সাধুবাগভাবে গ্রহণ করে নিয়েছে। লাভাসী লাভ রাগে দিছা মা যি কেউ টাপ ইতি রাগেটে কেউ টাপ রাগেটে যারা আলেকাথা লুটি ইয়াকে মাটি ইয়া লিঙ্গা লম লবিয়া এটাকে মা চল লাগেটে আলেকাথা সাজ গেছিল অথু মাকি তাহে দে লিঙ্গা সাজ রাগ আমার মাকি তাকে দে লিঙ্গা জল সব বিশ থাম্পি যাক না মইটা মেয়াব গেদি লুবাটি সাজ কে মাঝে খেয়ে তারপরে ছুটা মইটা পনি মে দে লুটি। এই সেতুর মাধ্যমে বড় মদক এবং আশেপাশের এলাকার মানুষের আর্থসামাজিক এবং জীবনযাত্রার মানের আশাব্যঞ্জক উন্নয়ন হয়েছে।